আসসালামু আলাইকুম। লাইফে তো অনেক বিবাহ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন বা অনেক বিবাহ দেখেছেন, চলুন আজকে আমরা একটু সৌদি আরবের বিবাহ অনুষ্ঠানগুলো দেখি কেমন হয় তাদের আয়োজনগুলো। আল্লাহর রহমতে আমি সৌদি আরবের পবিত্র কাজে আসার সুযোগ হলো, আমার মামার কফিলের একটা বিবাহ অনুষ্ঠানে আসলাম। ভাই, এখানে আসার পর পরিবেশটা তো পুরো একদম অস্থির দেখার মতো। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আরেকটা কথা কি, বিবাহর কথা শুনলে না একদম ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবার মনে কেমন একটা হাসি চলে আসে, তাই না? এরপর দেখতে আসলাম তাদের খাবারের আয় রান্নার যেখানে হয় সেটা দেখলাম যে একটা থালের ভিতরে এই বাসমতি চাল অমতন চালগুলো দিবে আর খাসির বড় বড় চার টুকরা দিবে বা পাঁচ টুকরা দিবে। অর্থাৎ যখন খাইতে বসে তখন চার পাঁচজন একসাথে খাবার খাইতে বসবে এই একটা থলে। এই এক অসাধারণ দৃশ্য দেখার মতন, যেটা খুবই বিরল দুঃখ আল্লাহর মতো এখানে এসে দেখতে পেলাম। আর খাবারের গ্যারান তো পুরাই অস্থির, যখন দেখতে গেলাম মনে হচ্ছে যে এটা নিয়ে খেয়ে ফেলি, মানে জীবের খুব আশ হয়েছে না। যাই হোক, অবশেষে মনে আসা ফোরন হলো, তখন এই মামার কফিল এসে বললো যে তোমাদের পছন্দ অনুযায়ী একটা থাল নিয়ে যাও, ওখানে বসবো। তখন আমাদের সাথে যে তিনি ছিলেন, আমরা তিন চারজন গেছিলাম, আমার মামার সাথে দুজন কাজ করে, তারা এই একটা থল নিয়ে, এই যে যেখানে দেখছেন এই একটা বড় খোলামেলা মাঠ, মানে খোলামেলা আয়োজনের জায়গাটা, সেখানে চার পাঁচজন একসাথে মিলে বসে এখানে দেখাবে। দুঃখের বিষয়, আমরা ওই যে খাবার দেখতে গেছিলাম তখন তারা এখানে কোল্ড ড্রিঙ্কস, সালাদ, পানি সকল কিছু দিয়ে গেছে, কিন্তু আমরা কেউ ছিলাম না, পাইনি। ফকার খাবার শেষ, অনেকে বসে বসে খাচ্ছে, কিন্তু আমাদের আগে যাদেরকে খাবার দিয়েছিল মানে পাঁচ মিনিটে পুরো থালা খালি, আমাদের কষ্ট হলো। আমার সাথে আমার মামা আর তার সাথে ছিলেন উনি, আর অনেকে খাচ্ছেন, আমরা ফ্যাট পুড়ে গেছে না, আর থালটা শেষ করে রেখে গেছে অনেকে। আর ওইদিকে যে হাত ধুয়ে তো যাবো, এত ভিড়। আর বলে রাখি, এখানে যেটা দেখছেন এটা একটা কমিউনিটি সেন্টার, আমাদের দেশে ধরুন কমিউনিটি সেন্টার থেকে বিবাহ অনুষ্ঠানের জন্য এটা একটা কমিউনিটি সেন্টার। এই যে এই একটা আয়োজনের মধ্যে একজন মহিলা দেখছেন না, এই যে এই কমিউনিটি সেন্টারের এই এরিয়া, এটার এই পিছনের সাইডটায় এরকম আরেকটা আছে, সেখানে শুধু মহিলা আর এখানে শুধু পুরুষ। কানা কেমন খেলো? আর ওনাদের আতিথ্যতা দেখে আপনি মুক্ত হইতে বাধ্য হবেন। এই যে আমি, এটা দেখে ওরা অনেকে বলছে ওদেরকে যেন আমি ভিডিওতে আনি, তাদের সাথে ছবি তুলি, তারা আমার সাথে ছবি তুলবে। আর অনেকের সাথে ওরা অনেকে আমার সাথে এমনভাবে মজা করতেছে, মনে হয় যেন ওদের সাথে আমি অনেক পরিচিত। যাই হোক, অবশেষে হাত ধোয়ার সিরিয়ালে বিল কমলো, আমরা হাত ধুলাম। এর মধ্যে আরেকটা কি, অনেক যারা আমার একটু সাইজের তারা এসে আমাকে বলতেছে আমি বডি বিল করি নাকি, মানে মোটামুটি এক ফকারে আমাকে। তখন মনে হচ্ছিল যে আমি কাটানোর পুতুল, ওরা আমাকে নিয়ে হাসতেছে খেলতেছে, মনে হয় যেন ওদের সাথে পরিচিত। আচ্ছা, এবার আসুন সর্বশেষ জামাইয়ের সাথে আমরা একটু দেখা করে আপনাদেরকে দেখাই। জামাইয়ের সাথে ছবি তুললাম। তার সাথে ছবি তোলার ক্ষেত্রেও এমন ভালো লাগলো যে মানুষদের ওনার সাথে আমরা চলাফেরা করি একই বয়সের। ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।